লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, লিল্লাহে তাকবীর। মারকাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নার গুল, কোরআন সুন্নার গুল। মারকাজ আমার মাদ্রাসা, ভালোবাসার ফুল দেয় যে কে স্মৃতি পটে, কোরআন সুন্নার গুল। মহতারাম আমিরের জামাত যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসাটা করেছিলেন, শয়তানের প্ররোচনায় সংগঠনের অন্তর্ভুক্তই কোনো এক ব্যক্তি এবং কিছু লোকেরা চক্রান্ত করে তারা দুনিয়ার স্বার্থে পরকাল বিক্রি করেছিল। সুন্দর প্রতিষ্ঠান সাদকায়ে জারিয়া নষ্ট করে দেওয়ার চক্রান্ত করেছিল। যে এই এলাকা আহলে হাদিস আন্দোলনের দাওয়া সর্বপ্রথম এই শ্যামলবাড়িবাসী গ্রহণ করছে, এবং এখান থেকে আমাদের স্যার ডক্টর আসাদুল্লাহ আল গারিব মহতারাম আমিরে জামাত উনি সন্তুষ্ট হয়েছেন, উনি যার কারণে আজকে হাঁটি হাঁটি পা করে এতগুলো বিল্ডিং আমরা পাইছি। এইরকম ন্যাক্কারজনক কার্যক্রম আপনারা আর করবেন না দয়া করে। দুই যুগ ধরে মাদ্রাসাকে আপনারা যে পজিশনে নিয়ে গেছেন, এটা মানে আপনাদের জন্য একটা সারা জীবনের জন্য একটা ব্ল্যাক স্পট হয়ে আছে। সেই লক্ষ্যে আমরা শিমুলবাড়ি গাইবান্ধাতে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল অনেক আগেই, তো সেই প্রতিষ্ঠানের মাঝখানে আপনারা জানেন বেদখল হয়েছিল, তো সেই জন্য এখন আল্লাহপাকের শুকরিয়া আমরা আবার এই মাদ্রাসা ফিরে পেয়েছি। আমরা নতুনভাবে প্রতিষ্ঠানটা আগামী জানুয়ারি থেকে চালু করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে শয়তানি চক্রান্তে পড়ে কিছু লোকের সহযোগিতায় এটা বেদখল হয়েছিল। মহতারাম আমিরের জামাত শুধু চাইতেন যে আমি যে প্রতিষ্ঠানগুলো করেছি সেগুলো যেন আবার পুনরুদ্ধার হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার শ্যামলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসার আমরা সেই দখলদারিত্বের হাত থেকে মুক্ত করে আমরা আবার সেই পূর্বের ন্যায় এই মাদ্রাসাটিকে আমরা ফিরে আনার জন্য এলাকাবাসী সহ গাইবান্ধা জেলার সকলের প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে আলেদ সেন্ট্রাল বাংলাদেশ, বাংলাদেশ আলেদ যুব সংঘের কেন্দ্রীয় কর্তৃক আজকের এই শ্যামলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসার পরিদর্শন এবং মত বিনিময় সভায় আমার কেন্দ্রীয় মেহমানগণ এখানে উপস্থিত রয়েছেন। আসলে এই আগামীতে আমাদের মাদ্রাসাটা কীভাবে পরিচালনা হবে এবং ক্লাস কোন পর্যায় থেকে চলবে এ বিষয়ে আমাদের এখন এই পর্যায়ে পরামর্শ প্রদান করবেন আলেকজান্ডার বাংলাদেশের প্রচার সম্পাদক, মাসিকাত তাহরিকের সম্পাদক ডক্টর মোহাম্মদ সাকওয়াত হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ, কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। শিমুলবাড়ি আল মাহাদ উমর বিন খাত্তাব সালাফিয়া মাদ্রাসার মাঠে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি। আমরা কেন্দ্র থেকে যারা এসেছি আলহামদুলিল্লাহ পাশাপাশি গাইবান্ধা জেলা আন্দোলন এবং যুবসংঘ সহ যুবসংঘের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে এখানে উপস্থিত আছেন। আমরা আজকে সর্বাগ্রে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ প্রায় দুই যুগ পরে আজকে শিমুলবাড়ি মাদ্রাসার মাঠে আমরা একত্রিত হয়েছি। শিমুলবাড়ি মাদ্রাসা নতুন ভাবে আরম্ভ হবে ইনশাআল্লাহ, যেই ইনশাআল্লাহ যে স্বপ্ন নিয়ে মোহতারাম আমিরের জামাত এই মাদ্রাসা গড়েছিলেন সেই স্বপ্ন আমরা আবারও নতুনভাবে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। যারা আজকে আমাদের সাথে আছেন, লাইভে সংযুক্ত আছেন এবং যারা আমাদের দেখবেন, আমরা বিশেষ করে ঘোষণা করছি যে উত্তরবঙ্গের অন্যতম একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হবে এটা এই মার্কাজটি।
বাংলাদেশের মানে কেন্দ্রবিন্দু, যেটা কেন্দ্র হচ্ছে রাজশাহী নদাবর আল মারকাজুল ইসলামের সালাফি, যেখানে সারা বাংলাদেশের থেকে প্রায় সকল জেলা থেকে ছাত্রছাত্রী সেখানে ভর্তি হতে যায় এবং গার্ডিয়ানরা সেখানে যান। তা আমরা চাচ্ছি প্রত্যেকটা জেলাতে এরকম একটি করে মারকাজ করার জন্য, এটা আমাদের ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। তো সেই লক্ষ্যেই আমরা শিমুলবাড়ি গাইবান্ধাতে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল অনেক আগেই। তো সেই প্রতিষ্ঠানের মাঝখানে আপনারা জানেন বেদখল হয়েছিল, একটি মহল, কুচক্রী মহল, যারা ষড়যন্ত্র করে প্রতিষ্ঠানটি দখল করে রেখেছিলেন এবং যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, প্রতিষ্ঠা লাভ করেছিল, সে উদ্দেশ্য আসলে ব্যাহত হয়েছিল। তো সেই জন্য এখন আল্লাহপাকের শুকরিয়া আমরা আবার এই মাদ্রাসা ফিরে পেয়েছি। আমরা নতুনভাবে প্রতিষ্ঠানটা আগামী জানুয়ারি থেকে চালু করব ইনশাআল্লাহ। তো আমরা আশা করি জানুয়ারি থেকে এখানে অন্ততপক্ষে, এখন তো হিফজ বিভাগ চালু আছে, আমাদের ইচ্ছা আগামী জানুয়ারিতে অন্তত পক্ষে প্রাইমারি লেভেলটা অর্থাৎ হিফজ বিভাগ সহ এখানে নার্সারি হবে এবং 1-5 পর্যন্ত ক্লাসগুলি চালু করার আমাদের ইচ্ছা আছে এবং সেই লক্ষ্যে ছাত্র ভর্তি, ছাত্রছাত্রী ভর্তির ব্যবস্থা হবে ইনশাল্লাহ। এবং এখানে মহিলা শাখা কি ছিল না, এখনো মহিলা শাখাও আমাদের পর্যায়ক্রমে পরিকল্পনা আছে মহিলাদের জন্য শাখা করা, মেয়েদেরও তো শিক্ষার ব্যবস্থা করতে হবে, সেটাও পৃথকভাবে করার ব্যবস্থা ইচ্ছা আমাদের আছে ইনশাল্লাহ। তা আপাতত এবছর আমরা যা বালকদেরকে নিয়ে জানুয়ারিতে শুরু করব। সেই জন্য আপনারা যারা অত্রাঞ্চলের যে ভাইয়েরা আছেন আহলে হাদিস, বিশেষ করে যারা সালাফি আকিদা মানহাজের একটি সুন্দর মানসম্পন্ন প্রতিষ্ঠানের আশায় যারা থাকেন, সন্ধান যারা করেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা গাইবান্ধা, রংপুর এবং আশপাশের জেলাগুলো থেকে আমরা আগামী জানুয়ারি থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে, রংপুর বিভাগের সকল জেলা থেকে যারা আছেন দিনী ভাই, বিশেষ করে আহলে হাদিস সালাফি ভাইয়ের যারা আছেন, আপনাদের সন্তানদেরকে আগামী জানুয়ারি থেকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারবেন ইনশাআল্লাহ। এখানে সুন্দর ব্যবস্থা আছে, আবাসিক ব্যবস্থা সুন্দর, থাকা খাওয়া, ডাইনিং, রান্নাবান্নার সকল ব্যবস্থা সুন্দরভাবে করা আছে। তো আশা করি যারা আগামীতে দায়িত্বে আসবেন এবং যারা শিক্ষক মণ্ডলী বা কমিটির সদস্য যারা আসবেন আগামীতে, তারা এটা অত্যন্ত আন্তরিকতার সাথে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, যেটা আমাদের কেন্দ্রীয় শিক্ষা বোর্ড, যে বোর্ডের অধীনে এখন সারা দেশেই বিশেষ করে আহলে হাদিস আন্দোলনের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই সবগুলি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। প্রায় ইতিমধ্যে প্রায় 200 প্রতিষ্ঠানের কাছাকাছি হয়ে গেছে যেটা হাদিস ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত, অধিভুক্ত হয়ে চলছে। তো এই এই প্রতিষ্ঠানটিও শিমুলবাড়িয়া মাদ্রাসা, যেটি আল মাহদ উমর বিন খাত্তাব সালাফিয়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটিও হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের একটি অন্তর্ভুক্ত অধিভুক্ত প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এবং এখানে শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে কারিকুলামগত যত সহযোগিতা সব কিছু হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড করবে ইনশাআল্লাহ। আমরা সে আশাবাদ ব্যক্ত করছি এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য দোয়া করছি, তিনি যেন এটা সহজ করে দেন। তো আমি আমার কথা এখানে শেষ করছি এবং এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, তাকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা অত্যন্ত একটা আনন্দঘন মুহূর্তে এসে উপস্থিত হয়েছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলবাড়ি মাহাদ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসায়। এই মাদ্রাসা বহু আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1990 সাল থেকে এটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অধীনস্থ তাওহিদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয়ে আসছে। দুর্ভাগ্যজনকভাবে প্রায় 2 যুগ ধরে এই মাদ্রাসাটি বেদখল হয়েছিল। তা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এমন একটা মুহূর্তে যখন এই দখল মুক্ত করা সম্ভব হয়েছে। বিশেষ করে আজকে যারা এখানে এলাকাবাসী যারা আছেন, আমরা এখানে শুরু থেকে আসার পর থেকে আলহামদুলিল্লাহ তাদের যে আগ্রহ, তাদের যে উদ্দীপনা দেখেছি, আমরা অত্যন্ত অভিভূত হয়েছি। এখানকার মুরব্বীরা, এখানকার যুবকরা, এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই আলহামদুলিল্লাহ ঐকান্তিকভাবে চাচ্ছিলেন যে মার্কাজটা যেন আবার সেই আগের জায়গায় ফিরে যায় এবং কুচক্রী মহল থেকে বা কুচক্রী মহলের সেই দখল থেকে যেন মাদ্রাসাটি মুক্তি পায়। আলহামদুলিল্লাহ আজকে সেই দিন এসেছে। আমাদের মুরব্বীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমাদের আহলে সুন্নাহ বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই দিনে অত্যন্ত মানে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আবারও এই মাদ্রাসার সেই পুরানো ঐতিহ্য যেন ফিরিয়ে দেন, আবার সেই কল আল্লাহ কল আল রসুলের যে সুর এখানে অনুরণিত হতো সেটা যেন আবার ফিরে আসে, সেই সময় যেন আমরা অপেক্ষা করছি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরা এখানে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পুরোপুরিভাবে চালু করব। এই বছর মোটামুটি হিফজখানা এখনও চালু আছে এবং আগামী নভেম্বর ডিসেম্বর থেকে আমরা মোটামুটি সার্কুলার দেওয়া শুরু করব। আমরা আশা করছি যে এই অঞ্চলে যারা মানে আমাদের অভিভাবকরা আছেন, বিশেষ করে রংপুর বিভাগীয় অঞ্চলে যারা আছেন, তারা আগামী বছরের জন্য ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে আপনারা আপনাদের সন্তানদের জন্য গন্তব্য হিসাবে এটা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। সেভাবে আমরা প্রস্তুত করার চেষ্টা চালাচ্ছি এবং এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন, প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে অপেক্ষায় আছেন কবে এখানে আবার সেই আগের ঐতিহ্যবাহী অবস্থানে আমরা এই মাদ্রাসায় কবে নিয়ে যেতে পারবো সেই অপেক্ষা আমরা আছি। আর দ্বিতীয়ত, এখানে যে মাদ্রাসা এতদিন ধরে একটা দখলের অধীনে ছিল আমরা জানি, আমরা অত্যন্ত দৃঢ় গলায় বলতে পারি ইনশাআল্লাহ এই দখল যেন আর নতুন করে না ফিরে আসে। এখানকার যারা দায়িত্বশীল আছেন, যারা অভিভাবক যারা আছেন, স্থানীয় গণমান্য ব্যক্তি যারা আছেন, প্রত্যেকেই ইনশাআল্লাহ এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ, এই মাদ্রাসাকে নতুন করে আর কোনো কুচুকরি মহলের দখলের শিকার যেন আমরা হতে না দিই ইনশাআল্লাহ। সেই অবস্থানে ইনশাআল্লাহ অবশ্যই আমরা যাব এবং যারা এই ধরনের পরিকল্পনা এখনও রাখছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই ধরনের পরিকল্পনা, এইরকম ন্যাক্কারজনক কার্যক্রম আপনারা আর করবেন না দয়া করে। দুই যুগ ধরে মাদ্রাসাকে আপনারা যে পজিশনে নিয়ে গেছেন এটা মানে আপনাদের জন্য একটা সারা জীবনের জন্য একটা ব্ল্যাক স্পট হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কী জবাব দেবেন আপনারা সেই জন্য বরং আপনারা প্রস্তুতি নেন, সেটাই বরং ভালো হবে। আর পরিশেষে আমি আজকে যারা জনসাধারণ এখানে এসেছেন, গণমান্য ব্যক্তি যারা এসেছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে এইভাবে আন্তরিকভাবে বরণ করে নেওয়ার জন্য। আমার মনে হয় এই এলাকার প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে অন্তর দিয়ে চাচ্ছিলেন যে প্রতিষ্ঠানটা যেন আবার সে আগের অবস্থানে যায় এবং আহলে সান্দ্রনের অধীনে যেন এটা পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ সবার সেটা প্রত্যাশা ছিল, তাদের তাদের চোখ মুখ দেখে, তাদের উদ্দীপনা দেখে আমাদের সেটাই মনে হয়েছে। আপনাদের সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার সুযোগ পেলে আপনাদের এখানে আসবো এবং প্রতিষ্ঠান কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়া কামনা করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই কথা শেষ করছি। ওয়াখির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শিমুল বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শিমুল বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। দ্বীন ইসলাম দ্বীন ইসলাম জয় হোক জয় হোক। দ্বীন ইসলাম আলহামদুলিল্লাহ জয় হোক। সকল বিধান বাতিল করো ওই বিধান কায়েম করো। সকল বিধান বাতিল করো ওই বিধান কায়েম করো। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আমাদের জুমার খুদ্বার মাধ্যমে আমাদের আহলে সুন্নাহ বাংলাদেশ, বাংলাদেশ আহলে জুমুসগের অঙ্গ সংগঠনের বক্তব্যের মাধ্যমেই আজকের এই শিমুলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসার সামনের দিকগুলো কী হবে, কীভাবে হবে এটা আমরা জানতে পেরেছি। তা আমরা এখন এলাকাবাসীর মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য এখনও আমরা কিছু শুনতে পারিনি। সংক্ষিপ্ত আকারে আহলে সুন্নাহ বাংলাদেশ এখানে আপনাদের আন্দোলন সংগ্রামে এই জেলা আপনাদের সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে এবং আপনারা আমি এই আহলে সুন্নাহ বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের সঙ্গে আপনারা কীভাবে জড়িত থাকতে চান, এর বারবার যেন আমরা যেন এখান থেকে অবমানিত হয়ে বিদায় না হয়ে যেতে পারি, এই বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা কীরকম থাকবে। এখন আমাদের মাঝে বর্তমান উপস্থিত রয়েছেন এই অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার ওস্তাদ জনাব মৌলানা মোহাম্মদ আবুল হোসেন। আমরা তার মুখ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আলহামদুলিল্লাহ আজকের আমাদের মাদ্রাসার মত বিনিময় সভা এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এখানে যে সংগঠনের সাংগঠনিক প্রোগ্রাম হলো, এর জন্য এই প্রোগ্রামে সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম ভাই এবং ডক্টর সাখাওয়াত হোসেন সাহেব, উনি তাহরিকের সম্পাদক, এবং সবচাইতে বড় যার আল্লাহ রাব্বুল আলামিন যার বাদৌলতে এখানে আহলে হাদিস আন্দোলনের পথ খুলে গেছিল এবং এখানে যার বাদৌলতে আলহামদুলিল্লাহ একটা আমাদের অত্র এলাকার গাইবান্ধা জেলার এবং বিশেষ করে এই এলাকার 8-9 ডিস্ট্রিক্টের ছেলে ফেলে এখানে পদাচরণ হয়েছিল, তারা শিক্ষা অর্জন করছে। তার সুযোগ্য পুত্র ডক্টর আহমদুল্লাহ সাকিব, আলহামদুলিল্লাহ তাকে আমরা অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখছি। আলহামদুলিল্লাহ তাদের আগমনে আজকে আমাদের এই এলাকার সমস্ত এলাকাবাসীদের ভাই এবং বোনদের
প্রাণবন্ত এমনভাবে হয়ে গেছে, তারা সবাই আনন্দিত হয়েছে যে আমরা এই মৃত্যু প্রতিষ্ঠানকে আবার সঞ্জীবিত করার জন্য আমরা কেন্দ্রের থেকে আমাদের মেহমানগণ আসছেন। অত্যন্ত আনন্দ, এই আনন্দ কীভাবে আনন্দ এটা ভাষা প্রকাশ করার পারছি না। আলহামদুলিল্লাহ আমরা তেনাদের দৃষ্টি শুভ দৃষ্টি আকর্ষণ করছি, সেই সাথে আমার স্নেহের মশিউর রহমান উনি যে বলছেন যে আলোচনা করছেন এই এলাকায়, আমি সে বৈঠকেও বলছি যে এই এলাকায় আহলে হাদিস আন্দোলনের দাওয়া সর্বপ্রথম এই শ্যামলবাড়িবাসী গ্রহণ করছে, এবং এখান থেকে আমাদের স্যার ডক্টর আসাদুল্লাহ আল গারিব মোহতারাম আমিরে জামাত উনি সন্তুষ্ট হয়েছেন, উনি কয়েকবার আসছেন, আমরা তার এই এই শ্যামলবাড়ি মাটিতে তার পদধলিত হয়েছে, যার কারণে আজকে হাঁটি হাঁটি পা করে এতগুলো বিল্ডিং আমরা পাইছি। আসলে বাহিরেই অনুদান করছে কিন্তু এই দেশের মানুষকে চিনছে শুধু ডক্টর আসাদুল্লাহ আল গালিব। এই তার এই মুখ দেখেই কুয়েত এবং সৌদি আরব বিভিন্ন বহির্বিশ্ব থেকে শুধু তার চেহারা দেখে, তার আন্দোলন দেখে, তার তাহরিকের মাধ্যমে আল্লাহর রহমত এই সমস্ত জিনিস আমরা পাইছি। আমি আমার সম্মানিত এলাকা বা গ্রামবাসী ভাইদেরকে অনুরোধ করছি, আমরা যে আহলে হাদিস আন্দোলন সৈয়াকিদের আন্দোলন, এই আন্দোলন যেন আমরা কশ্চিন কালেও ইনশাল্লাহ ভুলে না যাই। আমরা যখন যে দাওয়াত, যখন যে প্রোগ্রাম আসবে, কেন্দ্রীয়ভাবেই হোক আর জেলাভাবেই হোক এলাকাভাবেই হোক, আমরা স্বতঃস্ফূর্তভাবে জড়িত হয়ে শুধু তাই না, অনেক কিছু জানার এবং অনেক কিছু শেখার আছে। সেই সাথে আমি তরুণ এবং যুবক ভাইদেরকে অনুরোধ করছি, আমাদের যুব সংঘের যে সমস্ত বৈঠক হবে, যে সমস্ত অনুষ্ঠানগুলো হবে, তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে, এটা লস না, যদিও যে আরবি শিক্ষা না থাকে কিন্তু এই সংগঠনে বা এই প্রোগ্রামগুলিতে যদি অংশগ্রহণ করা যায়, একটা পরিবার ইসলামের দৃষ্টিতে কীভাবে পরিচালিত হবে এ শিক্ষাগত যোগ্যতা তোমাদের হয়ে যাবে। এই জন্য ইনশাল্লাহ সবসময়ের জন্য এই আন্দোলনের সাথে এবং অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এই যুব সংঘের সাথে সবাই সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ আমরা আমিরে জামাতের স্বপ্ন ছিল, যেটা আমরা শুনতে পেরেছি যে শিমুলবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসার যে এটা একটা মার্কাজে পরিণত হবে, যেটা বারবার বক্তব্যের মাধ্যমে আমাদের উঠে আসছে। আসলে এই পর্যায়ে আমাদের আন্দোলন সংগ্রাম করতে করতে, আর আপনারা কেন্দ্রে অনেকেই জানেন যে আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত আছি, আমরা অধিকাংশগুলোই অসচ্ছল পরিবার আমাদের এই এলাকার বেশি। সেক্ষেত্রে আমি সাংগঠনিকভাবে, গাইবান্ধা জেলার সাংগঠনিকভাবে আমি কেন্দ্রের কাছে দাবি করব, জানি একটা নেক নজর আমাদের দিকে যদি সেভাবে না থাকে তাহলে আমাদের জন্য এটা আমরা হিমশিম খেয়ে যাব। এই জন্য এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক নুরুল ইসলাম স্যার, তিনি এ বিষয়ে আমাদেরকে একটু আশ্বস্ত করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা জাল হক আজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহর রহমতে এই মাসে দুইটা বড় বিজয় হলো, একটা হলো রাষ্ট্রীয় বিজয় আর একটা হলো আমাদের সাংগঠনিক বিজয়। মোহতারাম আমিরে জামাত যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসাটা করেছিলেন, শয়তানের প্ররোচনায় সংগঠনের অন্তর্ভুক্তই কোনো এক ব্যক্তি এবং কিছু লোকেরা চক্রান্ত করে তারা দুনিয়ার স্বার্থে পরকাল বিক্রি করেছিল। তারা দুনিয়া চাচ্ছিল, সেই দুনিয়ার স্বার্থে পরকাল বিক্রি করে তারা এই সুন্দর প্রতিষ্ঠান সাদকায়ে জারিয়া নষ্ট করে দেওয়ার চক্রান্ত করেছিল। আল্লাহ সেই চক্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। হকের বিজয় এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সরাসরি যে হক প্রকাশিত হবে আর মিথ্যা পরাজিত হবেই হবে। এটাই হলো ইনশাআল্লাহ আল আজিজ। আপনারা যারা এই হকের সাথে জড়িত থেকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে এই প্রতিষ্ঠান, যে উদ্দেশ্যে যে সংস্থা দান করেছিল, যাদের অর্থে এই প্রতিষ্ঠান পাকা হয়েছে, তিতল তিতল ভবন হয়েছে, আজকে তারা যদি বেঁচে থাকে তাহলে তারা তার সওয়াবের অধিকারী হচ্ছেন, আর মরে গেলে তাদের মৃত্যু আত্মাগুলো শান্তি পেল। তারা এটা দিয়েছিল,
বাংলায় যাতে, বাংলাদেশে যাতে প্রকৃত কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা বিস্তার করে সেই উদ্দেশ্যেই দীর্ঘদিন ধরে শয়তানি চক্রান্তে পড়ে কিছু লোকের সহযোগিতায় এটা বেদখল হয়েছিল। মোহতারম আমিরের জামাত শুধু চাইতেন যে আমি যে প্রতিষ্ঠানগুলো করেছি সেগুলো যেন আবার পুনরুদ্ধার হয়। আমিরের জামাতের দোয়া কবুল হয়েছে, আমরা এই প্রতিষ্ঠান আবার চালু করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব আছেন, তার মাধ্যমে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। শিক্ষক নিয়োগ থেকে নিয়ে সার্বিকভাবে কীভাবে এই প্রতিষ্ঠান চলবে তার দায়িত্বে চলবে ইনশাআল্লাহ, আপনারা সার্বিকভাবে যোগাযোগ করার চেষ্টা করবেন। তার সাথে সাথে আমরা প্রতিষ্ঠান বাঁচলে, প্রতিষ্ঠান চালু হলে আমরাও মাঝে মধ্যে আসবো ইনশাআল্লাহ আজিজ। আমরা চাই আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে মোহতারম আমিরে জামাতের এখানে যেন পদচারণা হয় এবং তার মাধ্যমে আবার এই প্রতিষ্ঠান পুনর্যৌবন ফিরে পাবে ইনশাআল্লাহ আজিজ। দেশ এবং বিদেশের ভাইদের কাছে আবেদন রইল, আপনারা যতটুকু পারেন এই প্রতিষ্ঠানের দিকে সুদৃষ্টি রাখবেন, নেক নজর রাখবেন। এলাকাবাসীর কাছে আবেদন রইল, আপনাদের সন্তান থাকলে আগে এই মাদ্রাসায় লেখাপড়া করুন, ফাইভ পর্যন্ত এখানে পাঠশিক্ষা করুন, এরপরে যেখানে যায় যাবে, কিংবা এই মাদ্রাসা যত দূর এগিয়ে যায় আমরা ধীরে 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 ক্লাস টেন এবং দাওরা হাদিস পর্যন্ত দেব। এখান থেকে যদি আমরা পারি নওয়াদপাড়ার মাধ্যমে মদিনা ইউনিভার্সিটি সহ বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ। শুধু এলাকাবাসীর সহযোগিতা চাই, চাই এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, আন্তরিক দোয়া, মোহতারম আমিরের সাথে আন্তরিক যোগাযোগ। আপনাদের আবেদন রইল, এলাকাবাসী যুবক বৃদ্ধ বনিতা সহ মা বোন সহ যেভাবে এই প্রতিষ্ঠান উদ্ধারের জন্য সহযোগ করেছেন, আগামীতেও যেন সব সময় সব রকম সহযোগিতা পাই ইনশাআল্লাহ, সে ব্যবস্থা আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতা করবেন, আমরাও সহযোগিতা করব ইনশাআল্লাহ, এই প্রতিষ্ঠান আবার পুনর্জাগৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে রক্ষা করো, যারা যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের অর্থ দিয়েছে, যারা সহযোগিতা করেছিল, যারা জমি দান করেছে, অনেকে এই প্রতিষ্ঠানে জমি দান করেছে, অনেকেই নাই, যারা এই প্রতিষ্ঠানের জমি দান করেছে, এই প্রতিষ্ঠানের ইট পাটিল দিয়েছে, এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে তুমি তার পূর্ণ যাজা, তার চেয়ে অধিক পরিমাণ যাজা দান করো। তাদের মাধ্যমে, যাদের মাধ্যমে এখন এই প্রতিষ্ঠা উদ্ধার হলো, আল্লাহ তাদের হায়াতে তাইবা দান করুন এবং তাদের পাপ মোচন করে দিন, আল্লাহ তাদের রেজেক বরকত দান করুন। আর আমাদের সাংগঠনিক যে ভাইয়েরা আপ্রাণ চেষ্টা করে এই কাজটা করেছেন তাদেরকেও আমি কেন্দ্রের তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি। মোহতারম আমিরে জামাত আপনাদের সবাইকে সালাম দিয়েছেন এবং তিনি আপনাদের জন্য দোয়াও করেছেন, আপনারাও তার জন্য দোয়া করবেন। আমরা মোহতারম আমিরে জামাতের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করুন এবং অসুস্থতা দূর করে দিন, তিনি যেন আমাদের খেদমতে, দিনের খেদমতে আরও সময় দিতে পারেন, সেই তৌফিক আল্লাহ দান করুন। সর্বশেষে এই প্রতিষ্ঠানের সনয় সনে উন্নতি সহ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের লাইভ অনুষ্ঠান, সংক্ষিপ্ত লাইভ অনুষ্ঠানটি সহ আজকের সারাদিনের যে কর্মসূচি ছিল আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এখন কেন্দ্র মেহমানরা তার গন্তব্যে চলে যাবেন, আমরাও পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে নিরাপদে পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই আমরা এখন দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।